ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি কথা বলবো WWE সেই মোমেন্টগুলো নিয়ে যেগুলো আমি বারবার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি। হ্যাঁ, যেগুলো WWE আমাকে বারবার দেখায় সেগুলো না, আমি নিজে সার্চ করে দেখি যে মোমেন্টগুলো আমার ফেভারিট। এখানে আমি কোনো লিস্ট করিনি, আমার মাথায় এখন যে মোমেন্টগুলো আসবে আমি সেই মোমেন্টগুলোর কথাই বলবো। আপনারা WWE ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন মোমেন্টগুলো। আমার ফেভারিট মোমেন্ট আমি স্পয়লারের মধ্যে বেশিরভাগ হয়তো রোমান্সের মোমেন্টও থাকতে পারে, কিছুদিন আগে বলে দিচ্ছি। যদি বিশ্বে আমি প্রথম ইউটিউবে অ্যাকাউন্ট করেছি সেই থেকে দেখা শুরু করেছি ইউটিউবে WWE। 2022 থেকে আমার পাশে টিভি নেই, তারপর থেকে মোবাইলে সব দেখা শুরু করে দিয়েছি। তারপর সেই থেকে আমি ইউটিউবে কী বারবার সার্চ করেছি WWE সম্পর্কে, এবং সেই মোমেন্টগুলো নিয়ে কথা বলবো। এখন আমার মাথায় যে মোমেন্টগুলোর কথা আসবে সেগুলোই বলবো যে আমি WWE ইউটিউবে কী সার্চ করেছিলাম। তো বারবার এক কথা বলে দিয়েছি, ভিডিও শুরু করি। প্রথমে যে মোমেন্টের কথা মাথায় আসে সেটা হচ্ছে রোমান্স ব্রকনারকে হারিয়ে সামার চ্যাম্পিয়ন 2018 সালে যে চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, সেই মোমেন্টটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমার লাইফে বলতে পারি। কারণ তারপরের দিন ছিল কুরবানি ঈদ, সামার স্ল্যাম 2018 সালে পুরো দেখেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এবং রোমান্স চ্যাম্পিয়নশিপ এটা আমি কল্পনা করতে পারিনি, কারণ সবসময় রোমান্স ব্রকনারদের কাছে হেরে যেত। রেসলমিনিয়ায় 34 হেরেছে, তারপরে গ্রেটেস্ট শো আমার সেখানেও হেরেছে, তাই এখানে জিতবে। তারপর তো বোমার সময় এন্ট্রি হয় ম্যাচ শুরু হওয়ার পরেই, তো সেখানে তো আরও কনফিউশন করেছিল, হয়তো ম্যাচ দিয়ে রোমান্স ভুলেও জিতেও যায়, মন খুব খারাপ ছিল। ম্যাচটা এরকম মন খারাপ নিয়ে দেখতে আসি ম্যাচটা, কিন্তু খুব অল্প সময় ছিল, বেশি ম্যাচটা চলেনি, 5 মিনিট হয়তো ম্যাচটা ছিল না। বাট যখন রোমান্স ব্রকনারকে 1-2-3 পিন করলো, এটা আমি বলে বোঝাতে পারবো না, বা আমার রিয়াকশন বোঝা যাবে না, মানে আমি লিটারালি আকাশ থেকে বুঝে মাটিতে বসছি যে রোমান্স জিতছে, সত্যি রোমান্স জিতছে। মানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রোমান্সকে 2016 থেকে চেস করেছিল, লাস্ট 2 বছর পর 2018 সালে সামার স্ল্যামে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ চেস জিতেছে। মানে 2 বছরের কষ্ট তারপর সফল হয়েছে সে, মানে এটা এত ভালো মোমেন্ট ছিল। তারপরে মোমেন্টে আসি রোমান্সের ক্যান্সারের অ্যানাউন্সমেন্ট। ওই ভিডিওটা অনেকবার দেখেছি, কারণ 2018 সালে ইংলিশ অত ভালো বুঝতাম না, বিশ্বের জন্য একটু বড় ইংলিশ, আবার মোমেন্টটা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেছি তখন কী বলছিল এটা মনে ছিল। এবং তারপরে মনে হয়েছে রোমান্স যখন রিটার্ন করে ক্যান্সার থেকে, আই এম এন রিমার্শন, মানে ওই লাইন এখনও মনে হয়েছে, ওই দিন আমি কান্না করেছিলাম ক্যান্সার অ্যানাউন্সমেন্টের সময়, আমার চোখ থেকে পানি বের হয়েছিল তখন 2018 সালে, আমি 80 পড়ি ক্লাস। এই মোমেন্টগুলো কখনো ভোলার না। অক্টোবর মাসে রোমান্স তার ক্যান্সার অ্যানাউন্স করেছিল, ফেব্রুয়ারি মাসে রিটার্ন করেছিল, এই 4টা মাস আমার জীবনে কষ্টের মাসগুলো, এরা কোনোদিন ভোলার না ভাই এই দিনগুলো। এরপর 2016 সালে এজেশার ডেবিউট, এটা অনেকবার ইউটিউবে গিয়ে দেখেছি, মানে এটা ওই আইকনিক ডেবিউট, আমি এজেশারকে চিনতাম না। রোমান্সের রিয়াকশন দেখে ভাবছি এটা কি আছে, রোমান্সের রিয়াকশন দিচ্ছে এটা কে সিনে না। তারপর এদের স্টাইল যখন আই এম ফিনোমেনাল লেখা উঠলে, তারপর এদের স্টাইল হাত এরকম করে আসছে, ওটা ভাই মেমোরেবল। তারপর তো 2016 সালে এদের স্টাইলের নাম, এদের স্টাইল 2016 সালে রাজত্ব করেছে WWE তো অসম অসম সে একটা মোমেন্ট ছিল। তারপর ডিন অ্যাম্বোসের ক্যাশিং, সেতুলাইন্সের ক্যাশিংটা আমি খুবই হিট করতাম, কারণ সেতুলাইন্স খেলেছিল তখন আমি ছোট ছিলাম, আর রোমান্স রূপে ক্যাশিং করেছে ডিন অ্যাম্বোস যখন সেতুলাইন্স রূপে ক্যাশিং করেছে চ্যাম্পিয়নশিপ জিতে, সেরা সেরা, মানে ওটা ওই বেস্ট মোমেন্ট। 2016 সালে এত খুশি ছিলাম যখন ডিনার বস, কারণ তখন সেসময় রোমান্সকে জাস্ট হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে, অলরেডি আমার মাথা গরম যে রোমান্স হেরে গিয়ে সেতুলান জিতেছে, আর তার 1 মিনিটের মধ্যে ডিনার বস এসে ক্যাশিং করে চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে পারে, পুরো হ্যাপি, ডিনার বস চ্যাম্পিয়ন হয়েছে, ডিনার বসের আগে কোনোদিন চ্যাম্পিয়নশিপ জিতেও নাই, আলাদাই মজা ভাই, এটা মেমোরি। 2016 সালে বলি সেরা বছর আমার মধ্যে একটা। তারপরে মনে হচ্ছে 2017 সালে রয়্যাল রাম্বল এন্ডিং, তখন রোমান্স স্পিয়ে দিতে যাচ্ছে, রেন্ডি আর কেউ মেরে দিচ্ছে রোমান্সে, এবং রোমান্স ইলিমিনেট করে রেন্ডি রয়্যাল রাম্বল জিতছে, মানে ওটা একটা মনে ছিল। তখন রেন্ডি কিন্তু হিল ছিল, রেন্ডিকে তখন সাপোর্ট করতাম, রোমান্স ইলিমিনেট হয়ে গেছে মনটা খারাপ ছিল, অত একটু বড় দেখি, তারপর বুঝতে পারলাম এখন যে হয়তো রেন্ডি এবং জন সিনা ম্যাচ হবে। কারণ এর পরের মোমেন্টটা হচ্ছে জন সিনা 16-টাইম চ্যাম্পিয়নশিপ জিতে, ওই মোমেন্ট ওইটা অনেকবার WWE টিম ইউটিউব চ্যানেল গিয়ে দেখেছি, তখন জন সিনা মানে ওইটা রেফারিকে হ্যাক করছে, ওটা ওই একটা মোমেন্ট জন সিনা, সেই লাস্ট জন সিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল 2017 সালে, তারপর থেকে কাজ দিতে নেই। তো তখন খুব খুশি ছিলাম যে রেন্ডি আর জন সিনার হয়তো ম্যাচ হবে রেসলমিনিয়া চ্যাম্পিয়নশিপের জন্য, জন সিনা চ্যাম্পিয়ন, রেন্ডি চ্যালেঞ্জার, রেন্ডি সেট চ্যাম্পিয়নশিপ। বাট WWE পরে প্ল্যান চেঞ্জ করে কেন জানি না, ব্রেয়ারকে চ্যাম্পিয়নশিপ জিতায় 1 মাসের জন্য, ব্রেয়ার হেরে যায় রেন্ডির কাছে, ওরা কিন্তু রেসলমিনিয়া রেন্ডি চ্যাম্পিয়নশিপ মোমেন্টটা কিন্তু খুব ভালো যে যখন চ্যাম্পিয়নশিপ জিতে রেসলমিনিয়া, বাট ম্যাচটা কিন্তু একটু ভালো হয়নি। তো আমি WWE এটা আমি রেসলমিনিয়া 33 রিভিউ যদি পারতাম আমি করতাম, তাহলে জন সিনা রেন্ডি ম্যাচ হয়েছিল 2017 সালে রেসলমিনিয়া, মিসড অপরচুনিটি। আরে তো এরপর মোমেন্ট হচ্ছে রোমান্স রিটার্ন 2020 সালে সামার স্ল্যামে, মানে আমার বাবা রোমান্সের কথাই বলতে মনে আছে, কারণ রোমান্স অনেকগুলো মোমেন্ট রয়েছে যেটা আমার ফেভারিট। সে আশা করি রিটার্ন নিয়ে আমার বেশি কিছু বলার দরকার নেই, রিটার্নটা আইকনিক রিটার্ন হয়েছে। তারপরে মোমেন্ট 2022 সালে
2022-এর তিনটা মোমেন্ট রয়েছে। ফার্স্ট অফ অল রোমান্সের এস্টিমেট হারে 8-এ সে তার পরের মোমেন্ট তখন দুইটা বের নিয়েছি সেলিব্রেট করছে ভাই, ওই মোমেন্টগুলো আমার ফোনে এখন স্ক্রিনশট দেওয়া রয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে চ্যাম্পিয়নশিপগুলো সেলিব্রেটও করছে ভাই, আইকনিক। এবং 22-এর আর দুটো মোমেন্ট রয়েছে, একটা হচ্ছে রোমান যখন সেমিজেনকে অনারারি উস টি শার্টটা দেয় এরকম পাক্কা মারে যখন, অসম মোমেন্ট, নতুন টি শার্টটা যখন সেমিজেন পায় সেই খুশি। তারপর মোমেন্ট হচ্ছে উসি মোমেন্ট, সেমিজেন যখন উসকে সেভ করার জন্য ব্যক্তি বলে যে সে উসি ফিল করছে, মানে ওই মোমেন্টগুলো 2022 সালে এখনও বলতে পারিনি, আশা করি 2024 সালে এরকম মোমেন্ট কিছুটা পাবো, তখন সবাই একসাথে হবে ব্লাড লাইনের মেম্বার রোমান্স উসো সেমিজেন, ওই অপেক্ষায় আসি। তারপরে মোমেন্ট হচ্ছে রোমান্স 2015 সালে রয়্যাল রাম্বল যখন জিতে রক সেভ করে রোমান্স জিতে, ওটাও একটা ইমোশনাল মোমেন্ট ছিল আমার জন্য, রোমান্স রয়্যাল রাম্বলটা জিতে আমেরিকা ফাঁক দরকার নাই, আমরা ভাই এশিয়ান ফ্যান্স হচ্ছে রোমান্স আসল ফ্যান, রোমান্সে তো WWE এদিকে হতো রোমান্সকে মাথায় তুলে সবাই রাখতো, রোমান্সে তো মানে আমেরিকান ফ্যান্স কিছু বলবোই না দা, রয়্যাল রাম্বল ভাই আলাদাই একটা মোমেন্ট ছিল, যখন রোমান্স রয়্যাল রাম্বলতে মুক্তি রক্ত বের হচ্ছে, টিপল এস রাগ দিয়ে স্টেফানির সাথে আসছে, রোমান্স এরকম রেসিং দিকে পয়েন্ট করছে, ও সেরা মোমেন্ট সেরা। আমি রয়্যাল রাম্বল ম্যাচটা প্রায় এখনও গিয়ে দেখি, ম্যাচটা বলবো ঠিক ভালো হয়নি, রোমান্সের সেই উইনিং মোমেন্টটা অসাধারণ অসাধারণ, এটা এখনও আমার মনে রয়েছে। তারপর হয়েছে 2015 সালে ডিসেম্বর মাসে হয়েছিল রোমান্স এবং সিমেসকে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জেতে সেই মোমেন্টটা, তখন চেয়ারম্যান এখানে পরে রয়েছে রোমান্স চ্যাম্পিয়নশিপ জিতছে, উসোসরা রোমান্সের কাঁধে চলছে, অসম আর সেদিন কিন্তু রোমান্সের দর্শকরা সিয়ার করেছিল, এটা একটা ফ্যাক্ট, কারণ সবাই মনে করেন রোমান্সকে বুই করেছিল আমেরিকান দর্শকরা, তখন সিয়ার করেছিল, তখন দর্শকরাও চাচ্ছিল রোমান্স চ্যাম্পিয়নশিপ জিতু, 2015 সালের কথা বলছি, ওটা সেরা মোমেন্টে। তারপরে মোমেন্ট হচ্ছে রয়্যাল রাম্বল 2016 সালে যখন ট্রিপল এইচ রিটার্ন করে লাস্টিং, ওইটা বারবার দেখেছি, মানে ওইটার খুব শখ ছিল, ট্রিপল এইচ রিটার্ন করছে, ট্রিপল রেসলিং রিটার্ন করছে অনেকদিন পরে প্রায় 1 বছরের মতো, সেটাটা শখ মনে ছিল, রোমান্সের অবস্থা খারাপ, তখন ট্রিপল এইচ রোমান্সকে এলিমেন্ট করে DNA এলিমেন্ট করে চ্যাম্পিয়নশিপ জিতে সেই মোমেন্টটা, তখন চেয়ারম্যান স্টিভেন ইভান সবাই এসে রিংয়ে সেলিব্রেট করে ট্রিপল এইচের সাথে, ওইটাটা মানে ওই মেমোরগুলো ইউটিউবে গিয়ে বারবার দেখেছি। তারপর দেখেছি জন সিনা 2008 সালে রিটার্ন, কী পপ পেয়েছিল ভাই, এখন অনেক রেসার এরকম পপ পায় না, 2008 সালে জন সিনা রিটার্ন করেছিল, আমার প্রথম WWE শো দেখা 2008 সালে, এর রয়্যাল শো আমি জীবনে প্রথম WWE দেখেছি, তখন জন সিনাকে চিনিয়েছি, রেন্ডি অর্টনকে চিনিয়েছি, সেই জন সিনা যখন জন সিনা রিটার্ন করছে দর্শক সিয়ার করছে, কে দর্শক এত ভালোবাসছে, টিভিতে বাতিস সবাই শখ হচ্ছে জন সিনা এসেছে, তখন জন রয়্যাল নেভেল জিতলো, তাই সেদিন থেকে জন সিনা ফেভারিট, এখন আজকে জন সিনা আমার ফেভারিট আছে, জন সিনা ইজ ইমোশন শুধু শুধু মানুষ বলে না। এরপরের মোমেন্ট হচ্ছে বাতিস্তা বিট্রয়েড ট্রিপল এইচ, তখন সবাই এরকম করে বাতিস্তা এরকম, ওই ওই মোমেন্টটা সেরা, বাতিস্তা তখন এভোলিউশনকে বিট্রয় করা, কারণ বাতিস্তা অন্তত সে বিট্রয় না করলে ট্রিপল এইচ তারকে বিট্রয় করে দিত, তাই সেই আগেই কদমটা ওঠে, কারণ সে জানে রেন্ডিকে তারা অলরেডি বের করে দিয়েছে দল থেকে, এরপর তার পারা হতে পারত, বাট বাতিস্তা বুদ্ধিমান ছিল, সে আগে ট্রিপল এইচ মিডিক প্লেয়ারকে মেরে বন্ধ করে দেয়, ওই মোমেন্টটা সেরা ভাই, কন্ট্রাক্ট নাই এখানে, এসমাইল কন্ট্রাক্ট এখানে রয়্যাল কন্ট্রাক্ট, সে প্রথম রয়্যাল কন্ট্রাক্টটা ফেলে দেয়, তো এসমাইলটা কন্ট্রাক্টটা হাতে নেয়, এরকম করে তারপর যখন এরকম করে ট্রিপল এইচকে মেরে রয়্যাল কন্ট্রাক্ট উঠিয়ে সাইন করে দেন, সেরা মোমেন্ট সেরা। তারপরের মোমেন্টগুলো নিয়ে কথা বলবো, এখানে কিছু রিটার্ন থাকবে, ইডসের রিটার্ন 2020 সালে সেরা মোমেন্ট, ব্রকলেসারের রিটার্ন 2021 সালে, জন সিনার রিটার্ন 2021 সালে, সিএম বাঙ্গের রিটার্ন 2023 সালে, মানে এই রিটার্নগুলো অনেকবার দেখেছি, সিএম বাঙ্গের রিটার্ন তো নগদে কিছু দিন হয়েছে, আমার মনে হচ্ছে 20 বারের মতো দেখা হয়ে গেছে আমার এবং সিএম বাঙ্গের রিটার্ন, মানে এত সবাই ও সিএম বাঙ্গের ইন্ট্রেন্স 2011 সালে মানে ইন্দামাকে সেরা ইন্ট্রেন্স, জন সিনার ইন্ট্রেন্সে বলবো টি শার্ট মারছে আবার ব্যাক করছে ওই মানে মোমেন্টগুলো, রকের রিটার্ন 2011 সালে এলিমিনেশন চেম্বার হয়েছিল, লাইট অফ লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম হিপ ইজ সো ম্যান, তারপর রক আসছে ওইটা অসম অসম, রক যখন আসছে ভাই লাভ দিয়েছিলাম, তো রক রক তো কখন আমি শুনতাম যে WWE একজন খেলোয়াড় ছিল রক, আমার আব্বু বলতো সে অনেক আগে থেকে WWE দেখতো, তারপর তখন রক নিজস্ব প্রথম দেখলাম, আমি টিভিতে দেখছি আগে দেখিনি, ওই আলাদা রক আমার তো তখন ভিলেন ছিল, কারণ সে জন সিনার শত্রু হয়ে গিয়েছিল, জন সিনা আমাকে সবসময় সুপার হিরো, রক ছিল ভিলেন ছেলেটার মতো, তারপর জেরিকো ডেবিউটটা অনেকবার দেখেছি পিছনে গিয়ে, জেরিকো যখন ডেবিউট করছে সেই সময়গুলো মিলিয়ে যখন জিরো হচ্ছে, এবং জেরিকো মানে এটা আমি বলবো আপনারা কি জেরিকো ডেবিউটটা জাস্ট দেখুন, অসাধারণ একটা ডেবিউট ছিল WCW থেকে, জেরিকো তখন WWE কেউ ছিল না, বাট সে যে পপ পেয়েছিল প্রথম এসাই, জেরিকো সেখান থেকে একটু সুপারস্টার হয়ে গিয়েছিল, ক্রিস জেরিকো ভাই আইকনিক, ক্রিস জেরিকো সবসময় ভালো মনে হয়, 2008 সালে যখন ক্রিস জেরিকো এসেছিল সেই বড় চুল দাড়ি কেটে ক্লিন শেপ হালকা চুল,
স্পাইক ব্লেজার স্যুট পরে, মানে জেরিকো সবসময় যখন 2012 যখন রিটার্ন করেছিল সেই হীরা দিয়ে, হীরা না মানে চকচক করে জ্যাকেটটা পরা, জ্যাকেটটা হয়তো সবাই মনে আছে, কোনো লাইট জ্বলতেছে জ্যাকেটে, হাত দুটো এরকম করছো পিছন দিয়ে, জেরিকো সবসময় এই স্টাইলই ছিল। তারপর তো গেমে গেছো লিস্টের জেরিকো, অসম অসম। তারপরে মনে হচ্ছে 2017 সেজোরানের ডিনামো হচ্ছে রিউনিয়ন, রথে রিউনিয়ন হয়েছিল, সেতোরান সামনে গিয়ে ডিনামো হচ্ছে জায়গা দিয়ে বলেছিল যে আমার প্লেস এমএরে বদলা নাও, আমি কিছু বলবো না। বাট ডিনামো সে আর মারেনি, পরে তারা পরে সেই রথে এক হয় না, পরের রথে তারা দুজন এক হয়ে যায়, এবং পরে সমস্যা ম্যাচ হয় তারপরে নভেম্বর অক্টোবর মাসের ঘটনা হয় যখন মিস রোমেন্সকে বলে যে শিল রিউনাইট হবে, জাস্ট রুমার্স। তারপরে ডিনামোসের মিউজিক হিট হয়, ডিনামোস রোমেন্স এক পাশে আসে, তারপর সেতুরানসের মিউজিক হিট হয়, সে রোমেন্স এক পাশে আসে। তারপর সেই 2014 এবার তারপর একসাথে আমার বর্তমানে দেখতে পাই। 2016 সার্ভাইভার সিরিজে একটা মোমেন্ট ছিল, সেই মোমেন্টে পরের মোমেন্ট আমার থাকবে, আগের মোমেন্টের কথা শেষ করে যখন শিল্ড একসাথে এসে তখন মিজের মিস হিমা সেদারও তার সাথে ছিল, বোর্ডার্স কুটিজ একসাথে সবাইকে মেরে রিংস আপ করে, তখন শিল্ডের এই পোস্টার এরকম করে সবাই একসাথে, অসম মোমেন্ট ছিল। সেই মোমেন্টটা প্রায় বারবার এখনও গিয়ে দেখি, কারণ ওটা ওই অস্থির অস্থির লাইভ ছেড়েও দেখেছি, বলার মতো না সেই মোমেন্টগুলো। এবং তারপরে সার্ভাইভার সিরিজ 2016 ম্যাচ, ওই ম্যাচটাকেই এবার প্রায় আমি দেখি, 2019 সার্ভাইভার সিরিজ ম্যাচটা প্রায় আমি দেখি, মানে ম্যাচগুলো আমার খুব ভালো লাগে। 2014 সার্ভাইভার সিরিজ ম্যাচ যখন ইস্টিং এর রিটার্ন বা ডেভিড বলতে পারি, সেইটা প্রায় গিয়ে দেখি, এগুলো আমার ভালো লাগে দেখতে। এগুলো মানে দেখি কোনো সময় খাওয়ার সময় দেখি, সবসময় ভাত খেতে হবে সে, এবং তখন এই ম্যাচগুলো পুরোনো ম্যাচগুলো দেখি, পুরোনো ম্যাচগুলো ইউটিউবে ডাউনলোড করে তারপর দেখি, মজাই অন্যরকম। একটা মোমেন্টের কথা বলে গেছি, রেন্ডি ক্রিস স্টেভেনি, এই মোমেন্টটা প্রায় গিয়ে দেখি, মানে এটা বলতে পারি প্রথম বিশ্বের দিকে এটা মানে প্রায় দেখলাম, ডাব্লিউডব্লিউই হাইয়েস্ট ভিউড ভিডিও কোনটা, এটাই সবার সামনে আসলো, এটা গিয়ে প্রায় দেখা হতো, রেন্ডি স্টেভেনি ক্রিস করছে টিভিগুলোর সামনে, মানে পাশে, মানে বুঝতে পারছো, মানে সেই মোমেন্টটা রেন্ডি খুব লাকি, অসম একটা মোমেন্ট, মানে এটা তো আশা করি সবাই দেখেছে, হাইয়েস্ট ভিউড ভিডিও ডাব্লিউডব্লিউই, এমনি এমনি তো হয় নাই, সবাই দেখেছে। আর ব্রলগুলো প্রায় গিয়ে দেখি, আন্ডারটেকার ব্রল ফ্রেন্সার, ব্রক লেসনার, জন সিনা, রোমান রেইনস ব্রক লেসনার, এই ব্রল দেখতে ভালো লাগে। যে ওই সিকিউরিটি গার্ডটা এসে সারা ছিল না, যখন সুপারস্টার এসে পড়ে, বড় সুপারস্টার যখন ব্রল করে, তখন ডাব্লিউ সব ছোটো ছোটো খেলোয়াড়রা যখন এসে তাদের মধ্যে সারাই দেয়, ওই মোমেন্টগুলো দেখতে পাই সেরা লাগে। এরকম ডাব্লিউ এখন আর হয় না, মিস করি সেই মোমেন্টগুলো, তখন আগে এরকম হতো, করা উচিত ডাব্লিউ দেখতে ভালো লাগে, মানে তখন ফিল হয়েছে না সুপারস্টারগুলো খুব পাওয়ারফুল, এতবার দেখেছি ইউটিউবে, মানে সেটা বলার বাইরে, মানে বিশেষ করে বারবার দেখেছি ফ্যান্সটা কিভাবে তাকে চিয়ার করছে এটা দেখার জন্য, প্রথমবার যখন দেখেছি তখন নেক্সট টাইম আমি চিয়ার করেছি, ফ্যান্সটা কি করছে সেটা খেয়াল করতে পারিনি, আবার দেখেছি ফ্যান্সটা কিভাবে চিয়ার করছে, এদের অনেক ভিডিও দেখা হয়েছে, তাছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে তো দেখা হয়েছে, নানান সময় ভিডিওটা মানে রিটার্নটা দেখতে হয়েছে, এটা ভাই এই লিস্টে থাকবেই, হয়তো ভবিষ্যতে বারবার দেখা হবে, এটা আইকনিক রানে পরিণত হয়েছে। আর তো মনে পড়ছে না, এখন যদি পরে মনে পড়ে আমি এডিটের সময় লিখে দেবো মনগুলো, পরে কোনো অন্য কোনো ভিডিওতে বলবো, এই আমার মাথায় আসছে, আর কোনো মনের কথা মাথায় আসছে না। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। Wow, very amazing!